তিনি একাধারে ছিলেন কৌতুক অভিনেতা, আবার কখনো করেছেন খলনায়কের অভিনয়। যে কোনো ভূমিকাতেই সাবলীলভাবে অভিনয় করতে পারতেন অভিনেতা নিমু ভৌমিক। তবে অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও দেখা গিয়েছে তাঁকে, আর এই রাজনীতি তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছিল অনেক কিছু। শেষ জীবনে প্রচণ্ড আক্ষেপ আর মানসিক যন্ত্রণা নিয়েই চলে গেছেন অভিনেতা নিমু ভৌমিক। আজকের ভিডিওতে জানব তাঁর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1935 সালের 14ই নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। বাবার নাম অবিনাশচন্দ্র ভৌমিক। অল্প বয়স থেকেই অভিনয়ের ভূত চেপেছিল তার মাথায়। স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে পড়াশোনা করার জন্য এসেছিলেন কলকাতায়, আর সেই সময় একটি নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সেই নাট্যগোষ্ঠীতে থাকতে থাকতে সেখান থেকেই অভিনয় শিখে ফেলেন নিমু ভৌমিক। তারপর 1963 সালে তাঁর প্রথম ছবি মণিহার প্রকাশিত হয়। বলা বাহুল্য তারপর আর ফিরে তাকাননি নিমু ভৌমিক। নিজের অভিনয়ের গুণেই পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তারপর নিমু ভৌমিক অভিনীত পরপর বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। তার মধ্যে গণদেবতা, দাদার কীর্তি, ছোট বউ, নবাব, মঙ্গলদ্বীপ প্রভৃতি উল্লেখযোগ্য। প্রায় 60টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা নিমু ভৌমিক। আর এইভাবে চলতে চলতে একটা সময় অভিনয়কে একটু পাশে রেখে রাজনীতির ময়দানে তিনি নেমে পড়েন। আর এই রাজনীতিতে নেমে আর মন দিতে পারেননি অভিনয়ের দিকে। অভিনয়ের দিকটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল নিমু ভৌমিকের। 2003 সালে নাটের গুরু সিনেমার পর ধীরে ধীরে জনপ্রিয়তা কমতে শুরু করেছিল তাঁর। তারপর প্রায় 2-1 বছর কিছু কাজই করেননি, এক প্রকার কর্মহীন হয়ে পড়েন তিনি। 2007 সালে নিমু ভৌমিক অভিনীত তুলকালাম ছবিটি মুক্তি পায়। যথেষ্ট হিট করেছিল ছবিটি, তবে নিমু ভৌমিক ছিলেন পার্শ্ব চরিত্রে, তাই তাকে নিয়ে আর মাতামাতি করা হয়নি। এইভাবে চলতে চলতেই 2014 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে নামেন বিজেপির পতাকা ধরে। 2014 সালে লোকসভা নির্বাচনে তিনি গেরুয়া শিবিরের হয়ে রায়গঞ্জ থেকে ভোট লড়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জিততে পারেননি। তার অভিনয় সকলের প্রিয় ছিল ঠিকই, কিন্তু রাজনীতিতে তার আগমন ভক্তরা মেনে নিতে পারেনি। পরাজিত হয়ে নিমু ভৌমিক প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন রাজনীতিতে এসে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। 2019 সালের 27শে আগস্ট নিমু ভৌমিক আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেন। অবশ্য শেষ বয়সে অভিনয় জগতে ফিরে আসার চেষ্টা করেছিলেন তিনি। 2019 সালেই তাঁর শেষ ছবি 10 মাস 10 দিনের গল্প মুক্তি পায়। এছাড়া 2015 সালের প্রত্যাবর্তন ছবিটি তাঁর দ্বারাই পরিচালিত হয়। 2017 সালে নবাব সিনেমায় তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনীতিতে নামলেও বাংলার দর্শকদের মনে নিমু ভৌমিক আজও বেঁচে আছেন অভিনেতা হয়েই, এবং চিরকাল থাকবেন। এই ভিডিও দ্বারা ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে হলে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।